এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে, তিনি রয়েছেন সিলেটে। প্রত্যুষ, দীর্ঘ একটি সময় ধরে আপনি আমাদের দেখিয়েছিলেন যে রায়হানের পরিবারের সদস্যরা পথে বসে মানববন্ধন করেছে, দাবি করেছে এর যেন সঠিক বিচার হয়। তারা এখন কি বলছেন? এর সাথে সাথে বরখাস্ত এসআই আকবরের 7 দিনের রিমান্ড তো মঞ্জুর হলো, এর পরবর্তী আর কি তথ্য রয়েছে আপনার কাছে? প্রথমেই আমি বলতে চাই যে রায়হানের মা এবং চাচা যে দাবিটি করছিলেন, অর্থাৎ দর্শকরা যে জিনিসটি যে বিষয়টি দেখছিলেন আমাদের সংবাদে, ঠিক তারই প্রতিফলন যেন ঘটেছে আজকে। আজকে কিন্তু কড়া নিরাপত্তায় এর আগে আকবরকে, এবং যিনি যাকে বলা হচ্ছে মোস্ট ওয়ান্টেড, তিনি পলাতক ছিলেন এতদিন ধরে, তাকে কিন্তু গ্রেফতারের পর আজ কিন্তু তাকে আদালতে তোলা হয়েছে। এবং এ সময় কড়া নিরাপত্তা ছিল, একদম পুরো আদালত পাড়ায় পুলিশ মোতায়েন ছিলেন, এবং তাকে আদালতে তোলার পর কিন্তু 7 দিনের রিমান্ড চায় পিবিআই। এবং সেই রিমান্ড চাওয়ার প্রেক্ষিতে আদালত তাকে 7 দিনেরই রিমান্ড মঞ্জুর করেন, এবং এরপরও কড়া নিরাপত্তা ব্যবস্থায় তাকে এখান থেকে নেওয়া হয়। আমরা আইনজীবীদের সাথে কথা বলেছি, পিবিআই পুলিশ সুপার যিনি রয়েছেন খালেদ জোমান তার সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে তাদের আবেদনের প্রেক্ষিতে তার যে সকল অভিযোগ আছে, কীভাবে সে পালিয়েছে কিংবা কার প্রশ্রয় আশ্রয় ছিল, সবগুলো বিষয় খতিয়ে দেখার জন্য কিন্তু আদালত রিমান্ডের অনুমতি প্রদান করেছেন। এবং এই অনুযায়ী আসলে পিবিআই পুলিশ সুপার আমাদেরকে জানিয়ে 7 দিনের রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আসলে যে অভিযোগগুলো উঠেছে, বিশেষ করে গতকাল একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যে স্থানীয় মানুষজনের কাছে সে বলছে যে ঊর্ধ্বতন তার কর্মকর্তার তার নির্দেশে কিংবা তাদের আশ্রয় প্রশ্রয়ে সে কিন্তু পালিয়ে গিয়েছে। এবং সেই স্বীকারোক্তির কথাও আমরা জিজ্ঞেস করেছিলাম যে যে মানুষের কাছে যে স্বীকার করেছে যে এই কারা উদ্বোধন কর্তৃপক্ষ বা তাদেরকে আইনের আওতায় আনা হবে কিনা। পিবিআই পুলিশ সুপার বলেছেন তদন্তের স্বার্থে যারাই জড়িত তদন্ত সাপেক্ষে কিন্তু তাদেরকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে, অর্থাৎ পর্যাপ্ত তদন্তের মাধ্যমে, যথোপযুক্ত প্রমাণের মাধ্যমে কিন্তু তারা সেই বিষয়টি তদন্তের আওতাভুক্ত করবেন। সব কিছু মিলে এ পর্যন্ত পুলিশ সদস্যদের মধ্যে বন্দরবাজার ফাঁড়ির সাবেক যে ইনচার্জ আকবর সহ মোট 4 জন পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছেন, তার মধ্যে এর আগে 3 পুলিশ সদস্যের কিন্তু রিমান্ড শেষে তারা জেলা হাজতে রয়েছেন, এবং আকবরকে আজ রিমান্ড নেওয়া হলো এবং 7 দিন পর পুনরায় তাকে আদালতে তোলা হবে। এই ছিল সর্বশেষ পরিস্থিতি সিলেটের। জি প্রত্যুষ, সিলেট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার। কিছু সংবাদ এক নজরে। বরগুনা নিশানবাড়িয়া সড়কে বাস মালিকদের নৈরাজ্যের প্রতিবাদে অবস্থান ধর্মঘট করেছে অটো ইজিবাইক থ্রি হুইলার পরিবহন শ্রমিক ইউনিয়ন। সকাল 10টা থেকে বরগুনা চৌমুহনি স্টেশনের সড়কে শ্রমিকরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে অবস্থান ধর্মঘট করেন। রাঙামাটিতে সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার 37তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে জনসংহতি সমিতির কার্যালয়ে এম এন লারমার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন।